ভালোই আছো। তো তোমরা ইমেল আইডি বানাতে পারছো না, তো একদম ঠিক ভিডিওতে ক্লিক করে যাও। তোমরা কিভাবে বানাবে ইমেল আইডি সব আমি সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো। স্কিপ করে করে দেখবে না, ভিডিওটা আমাদের কিছুই বুঝতে পারবে না, মন দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে। আমি অন্য ইউটিউবারদের মতন করবো না যে জোরে জোরে বলে দেবো আর তোমরা কিছুই বুঝতে পারবে না, আমি আস্তে আস্তে বলবো, তোমরা দেখে আরামসে বুঝে নেবে, ঠিক আছে। স্ক্রিনটা লক্ষ্য করো, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ইমেল আইডি বানাতে হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবে, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের ভিডিওটা শুরু করছি, মন দিয়ে দেখবে। প্রথমে তোমাদের মোবাইলে জিমেল অ্যাপটিতে ঢুকবা, ঠিক আছে। তো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা মানে একবারেই বুঝে নিবা, ঠিক আছে। তো দেখাচ্ছি, দেখো প্রথমে তোমাদের মোবাইলে, সবার মোবাইলে থাকে জিমেল অ্যাপটি, ঠিক আছে। তো প্রথম থেকে থাকে, ঠিক আছে। তো তোমরা খুঁজে বের করবা জিমেল অ্যাপটি, আমি তোমাকে দেখি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এই দেখো, এই যে জিমেল অ্যাপটি, এই যে এটা জিমেল লেখা আছে, GMAIL, ঠিক আছে। এই অ্যাপটিতে ঢুকবা, প্রথমে ঢুকলা, ঠিক আছে। তারপরে এই যে উপরে দেখো, এই জায়গাটাতে ক্লিক করবা, ঠিক আছে। তো সামনে ডান দিকে দেখবা একটা প্রোফাইল পিক দেওয়া থাকবে, ওই প্রোফাইল পিককে ক্লিক করবা। ভালো করে স্ক্রিনটা লক্ষ্য করো, নিচের দিকে দেখো অ্যাড আনাদার অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে। এই জায়গাটাতে ক্লিক করবা, এই যে অ্যাড আনাদার অ্যাকাউন্ট, ঠিক আছে। এই জায়গাটাতে ক্লিক করবা, দেখো আমি ক্লিক করছি, এই দেখো সামনে কি হলো, গুগল এগুলো সব আছে, ঠিক আছে। তো প্রথমে যে মানে গুগল অপশনটি দেখতে পাচ্ছ, এই দেখো এই গুগল অপশনটি দেখতে পাচ্ছ, এটা এটা এটা, ঠিক আছে। এটা এই গুগল অপশনটি প্রথমে, সবার প্রথমে যে অপশনটা আছে ওটা, ঠিক আছে, ওটাতে ক্লিক করবা। দিয়ে এরকম ইন্টারফেস আসবে, দেখো সামনে প্রথমে ইমেল আর ফোন এটা এটা দেওয়া আছে, তারপর ফরগেট ইমেল, এগুলো তো হাত দিবা না, এগুলো স্বেচ্ছানি করবা না, এগুলো তো দরকার নাই। তোমার যে আগে থেকে যদি লগ ইন করা থাকে, তোমাদের যদি মনে থাকে, তাহলে ওই ওই জায়গাটাতে গিয়ে তোমরা ওই ওই মানে ইমেল আর ফোন নাম্বার ওই জায়গাটাতে দিয়ে পাসওয়ার্ডটা যদি মনে থাকে তো হয়ে যাবে। নতুন আমরা তো নতুন করে বানাচ্ছি, তোমরা তো নতুন করে বানাবা, ঠিক আছে। তো নতুন করে দেখাচ্ছি তোমাকে নতুন করে কিভাবে বানাতে হবে, ঠিক আছে। আর এই উপরে যে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডটাও, ওই ড্যাশবোর্ডে ক্লিক করবো না, এখানে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট, এই জায়গাটাতে ক্লিক করবা, ঠিক আছে। তোমার ভালো করে দেখতে দিচ্ছি, দেখো কোথায় ক্লিক করবা, এই যে এই যে দাগটা দিলাম, এই দাগটা এই এই অপশনটাতে ক্লিক করবা, ঠিক আছে। তো প্রথমে এই অপশনটাতে ক্লিক করলাম, যে প্রথমে দেখো এই দুটো অপশন আছে, ঠিক আছে। প্রথমে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবা, ঠিক আছে, ক্লিক করলাম। তারপরে দেখো ফার্স্ট নেম লাস্ট নেম দিবা, ঠিক আছে। তোমার তোমার যেটা ফার্স্ট নেম টাইটেল মানে দ্বিতীয়টাতে টাইটেলটা দিবা, ঠিক আছে। তো আমি দিয়ে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, দেখো আমার নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে টাইটেল দিবা দু নম্বরটাতে, ঠিক আছে। টাইটেল দিয়ে দিলাম মনে করো, ঠিক আছে। এই যে নেক্সট, নিচে নেক্সট, নিচে দেখো ডান হাতে নেক্সট বাটন আছে, ঠিক আছে, ওটাতে ক্লিক করবা। দেখো ডে মান্থ ইয়ার চলে এসছে, সব চলে এসছে, ঠিক আছে। তো যে কোনো একটা ডেট দিয়ে দেবা, বা তোমার আধার কার্ড দিকে ডেট দিয়ে দেবারও, যে কোনো একটা ডেট দিয়ে দেবা, ওই ডে লেখা আছে, যে কোনো একটা দিলে হলো, মান্থ যে কোনো একটা দিলে হলো, তোমার কত সালে জন্ম হয়েছে ওটা দিয়ে দিবা, ঠিক আছে। এই যে ইয়ার্স লেখা আছে ওই জায়গাটাতে, 1990, তুমি ছেলে না মেয়ে, ঠিক আছে, এটা সিলেক্ট করতে হবে তোমাকে, ঠিক আছে। তো তুমি ছেলে না মেয়ে, আমি ছেলে সিলেক্ট করে দিলাম, এই যে নিচেরটাতে, এই যে তোমার এই নিচেরটাতে এই যে মেল লেখা আছে এখানে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ভালো করে দেখাচ্ছি, ভালো করে দেখবে, ঠিক আছে, আর স্কিপ করে যাবে না ভিডিওটা, সব দেখি দেবো আস্তে আস্তে দেখাচ্ছি, অত চাপ নিয়ে নাম নাই। তো ক্লিক করে দিলাম, প্রথমে মেল লিখে দিলা, তারপরে ডে টু ডে যা মানে ওপরের গুলোতে যা যা মনে আসে লিখে দিবে, ঠিক আছে, অসুবিধা নাই, তোমার ইমেল আইডি বানানো নিয়ে কথা। তো নেক্সট করলা, তারপরে দেখো ক্রিয়েট এই ইমেল অ্যাড্রেস আছে, ওই খোপটাতে এই খেপটাতে ক্লিক করবা, ঠিক আছে। সামনে যে একটাই খোপ আছে ওই একটাই খোপে ক্লিক করবা, ঠিক আছে, ক্লিক করবা। যে আমি আগে দেখিয়েছি কোথায় কোন জায়গায় ক্লিক করতে হবে, এই যে ঘুরছে এই জায়গায় ক্লিক করবা, ঠিক আছে, এই জায়গায় ক্লিক করবা, ঠিক আছে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করে তোমার নামটা লিখে দিবে, আমার নাম অমিত, আমি লিখে দিচ্ছি অমিত এস আর, ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবা, 0000 এইভাবে দিয়ে দিবা, ঠিক আছে। তো অনেক সময় নাই না এখানে, মানে
অক্ষরগুলো যদি এক্সট্রা থাকে কিনা আরো অন্য সবার বানাই তো তো ওগুলো যদি থাকে তো আবার নাই না ঠিক আছে তো আমি তিনটা জিরো দিলাম দেখি হচ্ছে নাকি নেক্সট করলাম দেখি নিয়ে নিল তিনটা জিরো তো নিয়ে নিল ঠিক আছে এবার পাসওয়ার্ড দিতে বলছে ঠিক আছে পাসওয়ার্ডটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে এই খোপটাতে পাসওয়ার্ডটা দিবা ঠিক আছে ভালো করে বুঝবা ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা ঠিকঠাক দিতে হবে না তবে হবে না ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি MIT আমার নাম দিলাম আর যে কোনো চারটা সংখ্যা দিলে হয়ে যাবে ঠিক আছে ওই চারটা সংখ্যা দিলাম 0089 ঠিক আছে আমি এটা দিলাম তোমরা যেটা মনে হয় দিবা ঠিক আছে তো আবার নেক্সট নেক্সট ক্লিক করবা নিচে দেখো নেক্সট বাটন ঠিক আছে নেক্সট লাগা আছে এই জায়গাটাতে ক্লিক করবে যে সবুজ নীল হয়ে আছে এই জায়গাটাতে ক্লিক করবে ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো আমাদের অর্ধেক কাজ শেষ ঠিক আছে তো এটাকে চেয়ারের নিচে উপর দিকে নিয়ে যাবা উপর দিকে নিয়ে যাবা যেমন সব সবার নিচে যখন নীল হয়ে আছে যে আমি যাবে দেখিয়ে দিচ্ছি তোমাকে ইয়েস আই অ্যাম ইন লেখা আছে এই জায়গাটাতে ক্লিক করবা ঠিক আছে এই যে নিচের দিকে মানে উপরে উঠাবা ওগুলোকে নিচের দিকে দেখো ইয়েস আই অ্যাম ইন লেখা আছে ঠিক আছে এখানে ক্লিক করবা নিচের দিকে যে নীল হয়ে আছে না ওই জায়গাটাতে ক্লিক করবা তো আমি ক্লিক করে দিলাম দেখো আমার কাজ শেষ ঠিক আছে পুরোপুরি কাজ শেষ হয়নি এক দুটো কাজ আছে ঠিক আছে ভালো করে দেখো আমি দেখাচ্ছি এই দেখো অমিত এস আমার ইমেল আইডি তোমার কমপ্লিট আবার নেক্সটে ক্লিক করবে নিচে দেখো নেক্সট বাটন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এই দেখো ওপরে ওপরে ছাড়বা ওপরে ছাড়বা নিচে আই এগ্রি লেখা আছে দেখো নিচে সবার নিচে ডান হাতে দেখো আই এগ্রি লেখা আছে তো ওখানে একটা ক্লিক করে দেবে দেখো দেখো আমাদের ইমেল আইডি কমপ্লিট ঠিক আছে তো বুঝতে পারলে কেমন করে ইমেল আইডি তৈরি করতে হয় কোন সহজ মানে এত সহজ বলে বোঝা যাবে না মানে তোমাদের এত সহজ ভাবে বুঝালাম এভাবে কেউ বলে না তারা ওরা করে বলে দেয় তোমরা কিছুই বুঝতে পারো না তারা ওরা ওরা করতেও পারো না সাথে সাথে ঠিক আছে আটকে আটকে করতে হয় আমি যেভাবে দেখালাম ওইভাবে অবশ্যই তোমরা পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে তো আজকের মতো বাই বাই দেখা হবে পরের ভিডিওতে তো তোমরা ভালো থেকো।